টাঙ্গাইলের নাগরপুরে সিএনজির সাথে ট্রাক্টরের সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সিএনজির 5 যাত্রী। শনিবার বেলা 12:30টার দিকে নাগরপুর ফায়ার সার্ভিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম সেন্টু, তার বাড়ি নাগরপুরের চাষা ভাদ্রা গ্রামে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ দুপুর 12:30টার দিকে নাগরপুর থেকে একটি সিএনজি টাঙ্গাইল যাবার পথে ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির 5 যাত্রীসহ চালক আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চালক সেন্টু মারা যায়। এদিকে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের বাদ্যকর পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হল নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের বাদ্যকর পাড়ার মৃত নিতাই বাদ্যকরের ছেলে হরেকৃষ্ণ বাদ্যকর, তার ছেলে গোবিন্দ বাদ্যকর, গোবিন্দের স্ত্রী ববিতা বাদ্যকর, মেয়ে রাধে বাদ্যকর, গোবিন্দের দাদি খুকি বাদ্যকর, গোবিন্দের ধর্ম শ্বশুর একই এলাকার মৃত জুরান বাদ্যকরের ছেলে রামপ্রসাদ বাদ্যকর এবং দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের সদর আলীর ছেলে সিএনজি চালক জামাল শেখ। এই ঘটনার পর হরেকৃষ্ণ বাদ্যকরের স্ত্রী শোকে পাথর হয়ে গেছেন, পরিবারের সকলকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। শনিবার সকাল 10:00টার দিকে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে অসুস্থ নাতনির চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হন হরেকৃষ্ণ বাদ্যকর। তারা দৌলতপুর থেকে সিএনজি চালিত একটি সিএনজি ভাড়া করে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বিকেলের দিকে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের দৌলতপুরের মূল কান্দি এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই 7 জন নিহত হন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।